প্রথমে ঢোকে এরকম হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থা আছে। বয় বেজি তাকাই দিকে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি কলকাতা সায়েন্স সিটি। তো আজকেই ব্লগে এটি নিয়ে চর্চা চলছে, চলো শুরু করা যাক। এই যে দৃশ্যগুলো তোমরা দেখো, এই যে আমাদের রাহুল এখানে ফটোগ্রাফি করছে, এটা আবার কি আজীব ও গরিব একটা ট্যাপ, মানে যেটাকে নল বলা হয়। দেখো কোনো সাপোর্ট ছাড়াই জলটা পড়ছে মুখ দিয়ে, ওইটার মাধ্যমে সাপোর্টের হয়ে দাঁড়িয়ে আছে। তো এটার পিছনে সায়েন্সটা কি তোমাদের কাছে জানতে চাই, কমেন্টে অবশ্যই জানিও। বিকজ উই আর স্টুডেন্ট অফ আর্টস, সায়েন্সের কিচ্ছুই জানি না, এসও জানি না সায়েন্সের। তো তোমরাই বলো, ওই যে রোপওয়ে ছোটো ছোটো মানুষ দেখা যায় আকাশ দিয়ে তারের উপরে দিয়ে চলছে। এবার যাব আমরা টিকিট কাউন্টারের দিকে, চলো টিকিট নেওয়া যাক। এই যে আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, দেখো তোমরা, এই যে রাহুল আর এটা বেজি। উপরে যে ছটা প্লেসের নাম তোমরা দেখছো, এগুলো এন্ট্রি ফির সাথে ইনক্লুডেড থাকবে, আর নিচে যেগুলো প্রিমিয়ার ফেসিলিটিস আছে এগুলোর জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে। আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 65 রুপিস। এই যে এটার টিকিট, আমরা চারজন ছিলাম যেহেতু, 260 টাকা টোটাল, 65 টাকা করে এন্ট্রি এক একজনের। অনলাইনে টিকিট কাটার সিস্টেমটা করতে পারে, কিন্তু কী বলবো বাংলা। এটা কি ফ্লেভার? এই দুটোই? আচ্ছা, এটা ম্যাঙ্গো, এটা বাটার কোচ, এটা চকলেট, এটা স্ট্রবেরি। প্রথমে তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে নিলাম, আমি আর সুবোধ নিয়েছি চকলেট, আর বুনুর জন্য ম্যাঙ্গো নিয়েছিলাম। এখানে অনেক প্রজাতির মাছ আছে, এদের বেশ সুরক্ষিতভাবে এখানে রাখা হয়েছে। এখানে লেখা যে রোলার কোস্টার, তো এখানে কি হয়, ভিতরে একটা বল টাইপের কিছু ছিল, তো এটার কি হয় আমাদের জানা নেই। তো তোমরা যদি জানো এটা কমেন্টে জানিও কিভাবে এটা ইউজ করে। এই দেখো তোমরা ছোট বাচ্চা, রাহুল ছোট বাচ্চা হয়ে গেছে, আর ওইদিকে বেজি, আমার ওয়েট ও উঠাতে পারে নাকি তাই। হ্যাঁ নে, ওই যে আকাশে একজন, এ একবার আকাশে, ও একবার আকাশে। এবার আমার অপোনেন্ট আছে শুভদা, এবার তো আমি উপরেই থাকবো আর নিচে নামবো না। ভাই নিচে তো উতার দে, এটাতে কম বল প্রয়োগেও 5 কেজি ওয়েট উঠে যায়। এটা হচ্ছে বুনু, আর ওদিকে আছে একটা আননোন মেয়ে। চাপ নেই, আমরা রোপওয়েতেও চড়ব, আগে আরো সব জিনিসপত্র দেখে আসি। সায়েন্স সিটির ভিতরে এইরকম তোমরা অনেক ফুড কোর্ট পেয়ে যাবে, তো এখানে অনেক খাবারই পাওয়া যায়, যার মেনুটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেখতে পাচ্ছ সব ছবিতে আছে, আর এদিকে দেখো সবাই বসে রয়েছে, চেয়ার টেবিল সবই, সব ব্যবস্থাই আছে। মেনুটা তোমরা ভালো করে দেখে নাও, এখানে ভেজ নন ভেজ সব কিছুই পাওয়া যাবে। এখন আমরা এন্টার হলাম ডাইনামোশনে, আর এটা হচ্ছে ইনফিনিটি ওয়েল। এটা হলো ওয়েভ মেশিন, ওখানে পা দিয়ে চাপ দিলেই এগুলো সব নড়তে থাকে ওয়েভের দ্বারা। এটাতে আবার ওই মিডিলে যে গোল রিং টাইপের আছে, ওখান দিয়ে হিটটা বেশি বার হয়। Thank you.
এটা হচ্ছে মিরর প্যাটার্ন, সেই ভিতরে যে প্যাটার্নগুলো দেখছো এগুলো গোল গোল ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, শুধু চারিদিকেই ঘুরে। এটা আবার আজব একটা জিনিস দেখো তোমরা সবাই, এ ঘোড়া এবার আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাব, যেখান থেকে সায়েন্স সিটির সেকেন্ড ফ্লোরে আসলাম আমরা। এবার জিনিসটা দেখো, এবার এই যে বক্স টাইপের এগুলো 3D পুরো একদম আজব। বেসিক্যালি সেকেন্ড ফ্লোর থেকে আমাদের গ্রাউন্ডের নিচে হেঁটেই যেতে হবে, মানে সায়েন্স সিটির সাইড দিয়ে গোল গোল সিঁড়ি টাইপের করা আছে, ঠিক আছে? তো ওখান দিয়ে হেঁটেই যেতে হবে, আর হেঁটে যেতে যেতে এই সাইডে অনেকগুলো সায়েন্সের মানে ইনভেনশন পাওয়া যাবে, এগুলো সবই দেখার জিনিস। তো বাওয়াল চিজ ভেবে ও ভাই সাহেব এ কি আছে, বাচ্চাটাকে দেখ, এ হাম লোক ক্যা হো গয়া দেখলে, তুই আয় তুই আয় তুই আয় না ভাই, কি মোটা এমন না, সর 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 দাঁড়াও, এ দেখো এখানে এরকম দেখা রাখা হে, এবার আমি ইসকো টিপে গা আর এইরকম দেখাবে, ক্যামেরায় আসছে না, ঠিক আছে? এখান থেকে নিচের ভিউটা অথবা চারিদিকের ভিউটা সত্যি অসাধারণ লাগছে দেখে। শক্তি নেই গায়ে, এগুলো আমাদের জিনিস না যেহেতু আমরা আর্টসের স্টুডেন্ট। আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামে, এখানে অনেক মাছ আছে বিভিন্ন প্রজাতির, এগুলো সব দেখো তোমরা এনজয় করো। জাপানি বুটি এটা পড়ি ফিশ পড়ি এঞ্জেল এঞ্জেল পড়ি পড়ি সব দেখো, পড়ি এরকম হয় আর পাপাকি পড়িরা কেমন হয় তোমরা তো জানোই, কি বলবো। এই মাছগুলো অস্কার পেয়েছে, এই মাছগুলো অস্কার পেয়েছে দেখতে পাচ্ছ, সেই জন্য কথা বলছি না কারোর সাথে, মাছগুলো অ্যাটিটিউড দেখো, এই দেখো মুখটা কেমন করছে তাই দেখো, শুধু এই দেখো অ্যাটিটিউডই আলাদা, অস্কার পেয়ে। এই যে এটা শার্ক মাছ, অ্যালবিনো শার্ক, হাই কুচু মুচু কুচু মুচু, ই কে, এই যে খুবই একটা নামি দামি মাছ, সিলভার ডলার মাছের নাম, মানে বুঝতে পারছো ডলারের যা ভ্যালু ইন্ডিয়ান কারেন্সিতে, ওই জন্যই সিলভার ডলার, মানে বোঝো তোমরা কত দাম হতে পারে ডলার বলে কথা। এরা নাকি টাইগার, কিন্তু এরা তো মাছ দেখো, অবশ্য এদের নাম টাইগার শার্ক দেখো তোমরা, ও ভাই সাহেব ইসকা মুহ তো দেখো কেসা হে, হ্যামার, এ কি হে থর কা হ্যামার, এ দেখো এ কি হে, ও ভাই সাহেব। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম কিসিং গোরামি, ও ভাই সাহেব এটা আবার কি মাছ কত বড় দেখো, এ একটা রয়েছে এখানে দেখা যাচ্ছে না জলগুলো ঘোলা হয়ে গেছে, এটা হচ্ছে পিরানা মাছ, পিরহানা লেখা আছে উপরে, এটার নাম হচ্ছে স্পটেড পিরহানা দেখো, মানুষ খায় ওই মাছটা আই থিঙ্ক, আমি জানি না, তোমরা যদি কেউ চেনো তাহলে বলতে পারো আমাদের,
রাহুল কিসি করতে যাচ্ছে মাছটা, ঠোঁটটা না খেয়ে নেয়। মাছগুলির নাম হচ্ছে সিলভার শার্ক, দেখতে পাচ্ছ তোমরা? আরে বাপরে, পোজ দেওয়ার জন্য কত চলে আসলো দেখো, ক্যামেরা দেখে একবার যাতা করছে তো, পাপাকি পরিদের মতো। এই যে এই মাছগুলো যেটা দেখছো, এইগুলি হচ্ছে অরিজিনালি পিরানা মাছ। দেখো কত বড়, এই যে এদের মুখটা দেখো না, অ্যাকোরিয়ামের ভিতর এবং আদার্স অনেক জায়গায় আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এক্সিট নিচ্ছি, নিচে গিয়ে রোপওয়ের টিকিট নেব, তারপর রোপওয়েতে চাপবো, দেন খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে আর কি। সামনে একটি প্লেন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এয়ারফোর্সের, ওটি গিয়েও তোমাদেরকে দেখাবো, চলো দেখা যাক। এবার আমরা রোপওয়ের টিকিট নেওয়ার জন্য যাচ্ছি, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যাই, দেখি কত করে টিকিট নেয়। এই যে রোপওয়ের টিকিটটা দেখে নাও, 60 টাকা পার পারসন। এটা কিন্তু এন্ট্রি ফির সাথে মানে একসাথে ছিল না, এটা আলাদা করেই তোমাদের টিকিটটা নিতে। এই যে আমার পেছনে দেখো, এখান থেকে আমরা উঠবো, আর ওই দিক থেকেও একটা এইরকম জিনিস আছে, ওই দিক থেকে এসে এখানে থামে এরা, এখান থেকে ওঠাবে। এখানে পদ্ম ফুল হচ্ছে, খুব সুন্দর। রোপওয়ে আমাদের চলে এসছে, এরা নেমে পড়লো। এই যে এবার আমরা উঠছি, আরে হাম আসমান কে উঁচাই মে, চারো তরফ কুয়ারা হি কুয়ারা। আমরা রোপওয়ে তে উঠে পড়েছি, দারুণ লাগছে, দারুণ কি বলবো, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। আমরা একাই কেন ভিউ নেবো, ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই যে দেখো তোমরা, আসমান কি উঁচাই সে, নিচে কা নজারা কুছ এসা হ্যায়, দারুণ দারুণ লাগছে। দেখো তোমরা, পুরো সায়েন্স সিটি ঘুরে দেখা যাবে রোপওয়েতে। তো আমি রেকমেন্ড করবো, তোমরা যদি সায়েন্স সিটি ঘুরে দেখতে চাও তাহলে রোপওয়েটা অবশ্যই চেপো। তুই বললে। এই যে এখানে একটা থিয়েটার ছিল, যেটার আলাদা করে টিকিট কেটে দেখতে হয়। ওই ওখানে একটি ডাইনোসরাসের মুখ আছে, ওই মুখের ওখান থেকে সবাই সেলফি নিচ্ছে আর কি, দারুণ দৃশ্য। এই পিছনে দিকে একটি বিল্ডিংও রয়েছে দেখো, দারুণ সুন্দর, দারুণ কি বলবো, অসাধারণ। দেখো কতটা উঁচুতে রয়েছে আমরা, ব্যাস এখানে সে দাঁড়িয়ে গেছে, ভিউটা দেখাচ্ছে আর কি। ওই পাশে একটি স্কুল আছে, স্কুলের সব ছাত্রছাত্রীরা, জানি না কি হচ্ছে, ওটা হয়তো কোনো প্রোগ্রাম ছিল। পাশ দিয়ে আর একটা রোপওয়ে যাচ্ছে দেখো, এই যে চলে গেল। এই রোপওয়েটা একদম মানে সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে চাপতে হবে, না হলে রোপওয়েটাতে চাপলে তোমাকে একদম এক্সিট গেটে গিয়ে নামিয়ে দেবে, যেটার মাধ্যমে তুমি বাড়ি চলে যেতে পারবে। তো যদি একবার এক্সিট গেটে চলে যাও তাহলে আর এন্ট্রি করতে আবার টিকিট লাগবে, মানে ফ্রিতে আর হবে না। এই যে কৃষ্ণচূড়ার ফুল দেখো কি দারুণ, সত্যি। আমরা ব্যাস আমাদের রোপওয়েতে যাত্রা এই পর্যন্তই ছিল, চলে এসেছি বাইরের গেটে, এক্সিট পয়েন্ট, দ্যাটস ইট। এই যে ভিতরে ফাস্ট ফুডের দোকানও আছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ঘোরা হয়ে গেছে আমাদের সায়েন্স সিটি। তোমরা যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও ইন্টারেস্টিং দারুণ ব্লগ এই চ্যানেলে আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই। আর এর আগে আমরা একটা ব্লগ করেছি কলকাতায়, ভিক্টোরিয়ায় গেছিলাম আমরা, তো আমি অবশ্য ছিলাম না, ওটাতে রাহুল ছিল এবং সঙ্গীতা ছিল। ওই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্কটি আই বটন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, তখন তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর সায়েন্স সিটি নিয়ে তোমাদের যা ওপিনিয়ন আছে এবং যার যা কোশ্চেন করার আছে সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে কোনো দ্বিধাবোধ না করে করতে পারো। তো আজ পর্যন্ত টাটা।